নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হল মঙ্গলবার দিন রাজ্যের পনেরো জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি সে সঙ্গে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী তিন থেকে চার দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী পূর্বাস দেওয়া হয়েছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটু লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সঙ্গে এই এই মুহূর্তে আপনি ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে মেঘলা হয়েছে কিনা বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে যে আপডেটটি আপডেটটি আমরা জেনে নেব তারপর নোটিফিকেশনটি দেখব তো আপডেটে কি বলা হয়েছে ফের ঘূর্ণাবর্তের হুঙ্কার রাত পোহালে দক্ষিণবঙ্গের ঘন্টায় ষাট কিমি বেগে কালবৈশাখী ঝড় সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের বিস্তারিত জানব কি বলা হয়েছে মঙ্গলবার রাজ্যের পনেরো জেলায় হতে পারে শিলাবৃষ্টি সেসঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও ঘূর্ণাবর্তের ফলে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে তো কোন কোন জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি তবে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার দিন একই সঙ্গে জানতে পারা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে বইবে ঝোড়ো হওয়া সে সঙ্গে হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে বইবে ঝড় এর ফলেই মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তো বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আর উত্তরবঙ্গের জন্য মঙ্গলবারে দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তারপর উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন উনিশ তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের সবকিছু জেলায় অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সবকটি জেলাতে আগামী চব্বিশ ঘন্টার জন্য মঙ্গলবার দিন সহ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে সবকটি জেলাতে শিলা বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উপকূলের কয়েকটি জেলা যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আলিপুর থেকে বলা হয়েছে যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে কোন কোন জেলার জন্য পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে কলকাতা এই কয়েকটি জেলাতে অর্থাৎ উপকূলের জেলাতে দেখতে পাচ্ছেন মেঘের সঙ্গে বজ্র বিদ্যুতের চিহ্ন দেওয়া রয়েছে তো এই কয়েকটি জেলাতে মঙ্গলবার দিন আগামী চব্বিশ ঘন্টার জন্য কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এমনই কিন্তু বলা হয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করেছে তো সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে তবে এই তিন জেলা জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উপকূলের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় তার সঙ্গে আরও বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এই কয়েকটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ মঙ্গলবার দিন উনিশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ঝড় বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তারপর বুধবার দিন অর্থাৎ কুড়ি তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতে সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়নি কিন্তু বুধবার দিন দেখতে পাচ্ছেন যে সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলার জন্য তার সঙ্গে ঝড় বয়ে যাওয়ার জন্য বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের জন্য হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তারপর বৃহস্পতিবার অর্থাৎ একুশ তারিখে একইভাবে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তার সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শুধুমাত্র বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে ঝড় বয়ে যাওয়ার জন্য কিন্তু কোন সতর্কবার্তা জারি করা হয়নি অর্থাৎ শুধুমাত্র মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তারপর বৃহস্পতিবার কিন্তু ঝড় বয়ে যাবে না তবে কিন্তু বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করেছে অর্থাৎ বৃহস্পতিবার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু আবহাওয়া আস্তে আস্তে উন্নতি হবে তারপর আমরা দেখে নেব শুক্রবার দিন অর্থাৎ বাইশ তারিখে তো শুক্রবার দিন বাইশ তারিখে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি

ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরাম জয় হিন্দ